ভাঙর ভুলছে না প্রদেশ কংগ্রেস, এবার স্থানীয় বাসিন্দাদের দিল্লি নিয়ে যাওয়ার কথা বলেন অধীর চৌধুরী। তিনি স্পষ্ট করে দিলেন, এবার ভাঙরের মানুষের ক্ষোভে সামিল হতে চায় কংগ্রেসও। ক্রমশ ছন্দে ফিরছে ভাঙর, খুলেছে স্কুল, খোলা দোকানপাট, দাঁড়িয়ে পড়েছে বিক্ষোভে। ভাঙরের আন্দোলনে গোড়া থেকে ছিল না কংগ্রেস। গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর দিন অবশ্য সেখানে যান অধীর চৌধুরী। ফের গেলেন রবিবার, মাঝিভাঙা গ্রামের প্রাইমারি স্কুলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আরাগুলের ছেলে পঞ্চায়েতের প্রধান ছিল, সেই পঞ্চায়েতে নিয়ে গিয়ে একটা খাতার উপরে সই করিয়ে নিয়ে অধীর চৌধুরী আজকে মাঝিভাঙা গ্রামে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে গেলেন এবং তিনি আশ্বাস দিয়ে গেলেন যে এই আন্দোলনকে, এই কৃষকদের বক্তব্যকে তিনি দিল্লির দরবার পর্যন্ত নিয়ে যাবেন। আপনাদের জন্য আমরা কলকাতা রাজপথে আন্দোলন করতে রাজি আছি, আমরা তার ভাবনা চিন্তা করছি, দরকার হলে আপনাদের নিয়ে দিল্লির যন্তর মন্ত্রে যেতে রাজি আছি আমরা। ভারতবর্ষের রাজ্যপাল, ভারতবর্ষের রাষ্ট্রপতি সকলের কাছে এখানকার মানুষের দুঃখ বেদনা যন্ত্রণার কথা পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে সঙ্গে নিয়ে যেতে চাই। ভাঙর কাণ্ডে ইতিমধ্যে রাজভবন ঘুরে এসেছেন অধীর চৌধুরী। এদিন বিকেলে পাওয়ার গ্রিডের সাবস্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে লাউহাটি মোড়ে সভা করেন তিনি। তবে সরকার যে ভাঙরে কখনোই বলপ্রয়োগের রাস্তায় যাবে না, রবিবার ফের সে কথা স্পষ্ট করেন বিদ্যুৎ মন্ত্রী। সারা বাংলায় সারা ভারতবর্ষে যদি বিদ্যুতের লাইন যায়, কোনো জায়গায় যদি কোনো ক্ষতি না হয় তাহলে নিশ্চয়ই ভাঙরেও কোনো ক্ষতি হবে না, এটাই বোঝাবার চেষ্টা করছি। কিন্তু আমরা কোনো জায়গায় মানে এই দেখ ক্ষমতা প্রয়োগ করে কিছু করতে চাইছি না, মানুষকে বুঝিয়ে শুনিয়ে তাদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে চোখের জলের মধ্যে দিয়ে কোনো উন্নয়ন হয় না। এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি, আমরা সেই পথেই করছি। রবিবার ভাঙরে গ্রামে ছিল না পুলিশ, তবে প্রয়োজনে যাতে পুলিশ ঢুকতে পারে সে বন্দোবস্ত রাখা হয়েছে। সোমবার ভাঙরের আন্দোলনকারীদের মঞ্চ জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির ব্যানারে কলেজ স্কোয়ার থেকে মিছিল হবে। মিছিলে থাকছে কংগ্রেস। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সিজার মন্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।